আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের শিক্ষার্থীদের প্রত্যেককে জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে থেকে ঠিকমতো পড়ালেখা করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে যে ইসলামের নৈতিক শিক্ষা বিষয়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে রিসালাত। কী বিষয় নিয়ে আলোচনা করব? রিসালাত, আমাদের পাঠ্য বইয়ে পাঠ নম্বর 6 যে রিসালাত টপিকসটি আছে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই তোমাদের সবার সামনে তোমাদের বইটি রয়েছে, পাঠ্য বইটি রয়েছে। তাহলে আমরা যদি দেখি যে রিসালাত, অনেক সময় আমাদের প্রশ্ন আসে রিসালাত কী, রিসালাত বলতে কী বুঝো, রিসালাত বলতে কী বোঝায় বা রিসালাত অর্থ কী। এছাড়া আমরা আলোচনা করব নবী রাসূলগণের মধ্যে পার্থক্য কী, নবী রাসূলগণের পরিচয়, এই সম্পর্কে আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমরা আলোচনাটিকে সুন্দর করে শোনার চেষ্টা করো এবং তোমাদের তারপরে যদি বইটা আবার তোমরা পড়ে নাও, তাহলে আশা করি এই রিসালাত সম্পর্কে, নবী রাসূলের পরিচয় সম্পর্কে সংক্ষেপে হলেও কিছুটা জানতে পারবো এবং এ সম্পর্কে আমরা যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা লিখতে পারবো। তাহলে চলো যাই শিক্ষার্থীরা, আমরা এবার আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা কী বলেছি, কী নিয়ে আলোচনা করবো? রিসালাত। কী নিয়ে আলোচনা করবো? রিসালাত নিয়ে। তাহলে রিসালাত এটা কী, এটা কী ধরনের শব্দ, এর অর্থটা কী? তো রিসালাত আমরা বইয়ে আছে যে রিসালাত এটা একটা আরবি শব্দ। কী শব্দ? রিসালাত হচ্ছে আরবি শব্দ। এর অর্থটা কী? রিসালাত অর্থ হচ্ছে বার্তা বা চিঠি বা সংবাদ বাহন। রিসালাত হচ্ছে বার্তা বা চিঠি বা সংবাদ বা খবর বহন করা। অর্থাৎ রিসালাত অর্থ বার্তা, সংবাদ, চিঠি, বাহন। রাসূলগণ যে সকল দায়িত্ব কর্তব্য পালন করেন সেগুলোকে বলা হয় রিসালাত। তাহলে রাসূলগণ যে সকল দায়িত্ব কর্তব্য পালন করেন সে সকল দায়িত্ব কর্তব্যকে বলা হয় কি? রিসালাত। আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন নানা, এবং নবী রাসূল প্রেরণ করে তাদেরকে নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। যেমন মানুষকে কী করেছেন, মানুষকে তার দিনের পথে কীভাবে ডাকতে হবে, দিনের পথে ডাকার দায়িত্বটা তারা পালন করেছেন। আল্লাহ তাদেরকে দায়িত্বগুলো দিয়েছেন দিনের পথে মানুষকে ডাকার জন্য, সত্য ও দিন প্রচার করার জন্য, সত্য ধর্ম প্রচার করার জন্য, সত্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে ভালো পথে আহ্বান করার জন্য, ন্যায়ের পথে আহ্বান করার জন্য। এবং প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ তাআলার এই বাণী পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে করেছেন, প্রেরণ করেছিলেন। যে নবী রাসূলকে এ সকল দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন, তাহলে এই যে দায়িত্বগুলোকে বলা হচ্ছে কি? রিসালাত। নবী রাসূলকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে এই দায়িত্বগুলোকে বলা হচ্ছে কি? রিসালাত। তাহলে আমরা যদি আমাদের প্রশ্ন আসে রিসালাত কী, তাহলে আশা করি আমরা লিখতে পারবো যে রিসালাত একটা আরবি শব্দ, এর অর্থ বার্তা বা চিঠি বা সংবাদ বহন করা। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে যে সকল দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন সেই দায়িত্বগুলোকে বলা হচ্ছে রিসালাত। তা আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছিলেন, নবী রাসূল প্রেরণ করে তাদেরকে বেশ কিছু দায়িত্ব দিয়েছিলেন। কী কী দায়িত্ব দিয়েছিলেন? আল্লাহর দিন প্রচার করা, আল্লাহ সম্পর্কে মানুষকে জানানো, সত্য ন্যায়ের পথে মানুষকে পরিচালনা করা, সত্য মিথ্যা সম্পর্কে মানুষকে জ্ঞান দেওয়া, মানুষের সত্যের পথে ডাকা, আল্লাহর পথে ডাকা, আল্লাহর দিন সম্পর্কে মানুষকে জানানো, এই সকল দায়িত্বগুলো, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানানো, আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানানো, আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে জানানো, এই সকল কাজ দিয়েই কিন্তু আল্লাহ তাআলা এই নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন, দায়িত্ব দিয়েছিলেন। নবী রাসূল প্রেরণ করে তাদেরকে এই দায়িত্বগুলো দিয়েছিলেন। তাই এই দায়িত্বগুলোকে বলা হচ্ছে কি? একসাথে বলা হচ্ছে রিসালাত। নবী রাসূলের পরিচয় সম্পর্কে আমরা একটু সংক্ষেপে আলোচনা করা যেতে পারে। এখানে বলছে ইসলামী আকীদায় তাওহীদের পরে কিন্তু রিসালাত ইসলাম। তাওহীদ অর্থ কি? একাত্মবাদ। তাওহীদ অর্থ একাত্মবাদ, আর রিসালাত অর্থ বার্তা বহন করা, বার্তা বাহক। তাহলে এক কথায় নবুয়ত রিসালাতে
সম্পর্কটা প্রায় সমর্থক, প্রায় কাছাকাছি। নবী রাসূলের পরিচয় সম্পর্কে যদি আমরা জানতে যাই, তাহলে নবী রাসূলগণ হলেন আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ বা মনোনীত বান্দা। নবী রাসূলগণ হচ্ছে আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ বা মনোনীত বান্দা। নবুয়ত রিসালাতের দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা এই নবী রাসূলদের নির্বাচিত করেছেন। তারা তাদেরকে এই মানুষের মধ্য থেকেই তার দায়িত্ব পালন করার জন্য এদেরকে, অর্থাৎ এই নবী রাসূলদেরকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। তারা বিশেষ সম্মান ও মর্যাদার অধিকারী। আল্লাহ যেসব যাদেরকে নবী রাসূল হিসাবে মনোনীত করেছেন তারা কিন্তু বিশেষ সম্মান ও মর্যাদার অধিকারী। তারা নিষ্পাপ, তাদের কোনো পাপ ছিল না, তারা নিষ্পাপ, তারা নেককার, তারা সর্বদা নেক কাজ করত, অন্যায় কাজ তাদের দ্বারা কোনো সময় সংঘটিত হয়নি। অন্যায় অশ্লীল কাজ থেকে তারা কি ছিল, বিরত ছিল, তারা কোনো সময় অন্যায় অশ্লীল কাজের সাথে জড়িত ছিলেন না, তারা মোট কথা তারা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন এই নবী রাসূলগণ। নবী রাসূলগণ কী করেছিলেন, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে মানুষকে জানিয়েছেন, আল্লাহ তাআলার পরিচয় মানুষের কাছে তুলে ধরেছেন। তারা মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, দাওয়াত দিয়েছেন কীভাবে দুনিয়ায় চলতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা, কীভাবে চললে আল্লাহকে পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, কোন পথে চললে জাহান্নামে যেতে হবে, শাস্তি পেতে হবে, কোনটা আল্লাহর পথ কোনটা আল্লাহর পথ নয়, এই সম্পর্কে হাতে কলমে নবী রাসূলগণ মানুষকে শিক্ষা দিয়েছেন এবং মানুষের সবসময় কল্যাণ কামনা করেছেন। তাহলে এই যে নবী রাসূলদের মধ্যে কিছু পার্থক্য আছে, আল্লাহ নবী রাসূলগণ হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং মনোনীত বান্দা, বিশেষ বান্দা, প্রেরিত মানুষ এবং মনোনীত বান্দা, কিন্তু এই নবী রাসূলদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলা যে নবী রাসূলগণকে প্রেরণ করেছিলেন সেই নবী রাসূলগণ কী করেছে, আল্লাহর দিন প্রচার করেছে, আল্লাহর পথে মানুষকে আহ্বান করেছে, কিন্তু নবী রাসূলদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলা কতগুলি আসমানি কিতাব পৃথিবীতে প্রেরণ করেছেন, বিশেষ করে আমরা জানি যে মোটামুটি 104টি আসমানের কথা, আসমানি কিতাবের কথা জানি, আল্লাহ তাআলা 104টি আসমানি কিতাব পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তার মধ্যে সবচেয়ে বড় চারখানা আসমানি কিতাব, তাহলে মোট আসমানি কিতাবের সংখ্যা কয়খানা, 104খানা। এই 104খানার মধ্যে সবচেয়ে বড় আসমানি কিতাব কয়খানা, চারখানা। এই চারখানা হচ্ছে তাওরাত, জব্বুর, ইঞ্জিল, কোরআন। অর্থাৎ আমরা যে কোরআন শরীফ পড়ি এটা হচ্ছে আল্লাহ তাআলার, এটা একটা আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এবং সর্বশেষ আসমানি কিতাব। এই কোরআন আল্লাহ তাআলা প্রদান করেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারপরে আর কোনো আসমানি কিতাব প্রেরণ করেননি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী এবং রাসূলও প্রেরণ করেননি, তিনি হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। তাহলে এই যে আসমানি কিতাবের কথা বললাম, এই আসমানি কিতাবগুলো এক এক সময় এক এক নবীর ওপর প্রেরণ করেছিলেন। যে সকল নবীর ওপর আসমানি কিতাব প্রেরণ করেছিলেন, সকল আমরা জানি যে পৃথিবীতে আল্লাহ তাআলা মোট নবী রাসূল প্রেরণ করেছিলেন 1,24,000, কোনো কোনো মতে বা মতান্তরে 2,24,000। তাহলে পৃথিবীতে আল্লাহ তাআলা নবী রাসূল মোট প্রেরণ করেছিলেন 1,24,000, মতান্তরে 2,24,000। এই 2,24,000 বা 1,24,000-এর মধ্যে সকলেই কিন্তু রাসূল নয়, সকলেই নবী। আল্লাহ তাআলার প্রেরিত এই সম্মানিত বান্দা বা পুরুষেরা হচ্ছে সকলেই নবী। এই নবীদের মধ্যে যাদের উপর আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাবগুলো যাদের উপর দিয়েছেন, তাদেরকে বলা হচ্ছে রাসূল। আর যাদের প্রতি আসমানি কিতাব নাজিল হয়নি তাদেরকে বলা হচ্ছে নবী। যাদেরকে যাদের প্রতি আসমানি কিতাব নাজিল হয়নি সেই সকল নবীরা তাদের পূর্ববর্তী রাসূলদের প্রচার করা দিনই প্রচার করে গেছেন। যাদের প্রতি আসমানি কিতাব নাজিল করা হয়নি তারা তাদের পূর্ববর্তী যে সকল ব্যক্তিদের উপর, যে সকল নবীদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে অর্থাৎ তারা রাসূল, তাদের দিনটাই, তাদের প্রচারিত ধর্মটাই প্রচার করে গেছেন।
এ পর্যন্ত সর্বশেষ যে আসমানি কিতাব আমরা দেখতে পেয়েছি, তাহলে কোরআন হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব এবং সর্বশেষ নবী রাসুল হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আর কোনো নবী রাসুল পৃথিবীতে আসেনি এ পর্যন্ত, আর ভবিষ্যতেও আসবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে রিসালাত কী, নবী রাসুল কী এবং নবী রাসুলের মধ্যে পার্থক্যগুলো কী। তাহলে নবী রাসুলের মধ্যে সংক্ষেপে পার্থক্য হচ্ছে কি, যে যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে তারা রাসুল, আর যাদের প্রতি আসমানি কিতাব নাজিল হয়নি তারা কেবলমাত্র নবী। তাহলে সকল নবীর রাসুল নয়, কিন্তু সকল রাসুল নবী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বইটি আর একবার আমরা যদি সবাই পড়ি এবং এই ক্লাসটা যদি ঠিক মতো মনোযোগ দিয়ে শুনি, তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বইটা পড়বে এবং ক্লাসটা দেখবে। ধন্যবাদ সবাইকে।